নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। 30 বছর পর সিংহ রাশির মহা পরিবর্তন হতে চলেছে 2028 সাল পর্যন্ত। আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের মানুষ হন, আপনার জন্য ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। দেখুন, সিংহ রাশি এবং সিংহ লগ্নের 2025-30 মার্চ থেকে শনির ঢাইয়া আপনার শুরু হচ্ছে এবং 30 বছর পর আপনার রাশি এবং লগ্ন সাপেক্ষে শনি কিন্তু অষ্টম গৃহে যাচ্ছে, যেটা আপনার সপ্তমপতি এবং ষষ্ঠপতি অষ্টম গৃহে আপনার অবস্থান করবে এবং আপনার আগামী 2.5 বছর কি ফল দিতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, শনি মানেই ধীর গতি একটা প্ল্যানেট। শনি আমাদেরকে যেমন সুখ দেয় দীর্ঘ সময় ধরে, দুঃখ দেয় দীর্ঘ সময় ধরে, অর্থ যদি দেয় সেটাও দীর্ঘ সময় ধরে দেয়, আবার কোনো রোগ ব্যাধি যদি দেয় সেটাও কিন্তু দীর্ঘ সময় ধরে দেয়। অর্থাৎ শনি মানেই হচ্ছে ধীর গতি। তো অনেকেরই একটা ভয় রয়েছে শনির ঢাইয়া অথবা শনির সাড়ে সাথীতে হয়তো বড় ধরনের সমস্যা আসতে পারে। আমি বারবার বলছি, আপনার জন্মকুণ্ডলিতে শনির স্থিতি কেমন রয়েছে, শনি যদি পাপ প্রভাবে থাকে, শনি যদি নিচস্থ থাকে, শনি যদি রাহুযুক্ত থাকে, শনি যদি কেতুযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার আগামী 2.5 বছর বেশ কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হবেন। সিংহ রাশি অথবা সিংহ লগ্ন অর্থাৎ লিও সাইন যারা রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষ কিছু ক্ষেত্রে অ্যালার্ট থাকা দরকার অবশ্যই রয়েছে, যদি আপনার শনি খারাপ থাকে। এর জন্য অবশ্যই ইমিডিয়েট আপনারা প্রতিকার প্রতিবিধান করুন। আপনি সিংহ লগ্নে যদি মানুষ হন, দেখবেন যে কোনো ক্ষেত্রে সমস্যা কিন্তু ধীরে ধীরে কিন্তু আসতে চলেছে। শনি যদি আপনার অশুভ থাকে, আর যদি শনি আপনার তুঙ্গগৃহ অবস্থান করে, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন এবং আপনার কর্ম, কারণ শনি হচ্ছে কর্মফলদাতা কারক গ্রহ, শনি ন্যায় কারক গ্রহ, তাই শনির বলবত্তাকে বৃদ্ধি করতে আপনাকে কর্মকে ভালো করতে হবে। কারণ শনি যদি আপনার উপর প্রসন্ন হয় কি না, আপনাকে ভিখারী থেকে রাজা করে দিবে, আর যদি আপনার উপর কুপিত হয় শনি কিন্তু রাজা থেকে আপনাকে ভিখারী করে দিবে। অর্থাৎ শনি একটা বিশেষ কলিযুগে কিন্তু পাওয়ার কিন্তু রয়েছে। তাই আমি আবারও বলছি, যারা ভিডিওটি দেখছেন না, অবশ্যই একটু হলো মনোযোগ দিয়ে আলোচনাটি শুনবেন, কোনো দিকে ফোকাস করবেন না, শুধুমাত্র এই ভিডিওটির দিকে আপনারা ফোকাস রাখুন। অন্তত 8 মিনিট মতন এই ভিডিওটি আপনারা যদি মনোযোগ দিয়ে যদি শুনতে পারেন, জানতে পারবেন আগামী 2.5 বছর 2028 সাল পর্যন্ত সিংহ রাশির কী ঘটনাগুলো ঘটতে চলেছে। আপনি যদি সিংহ রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। সিংহ রাশির আমি বলবো, আপনার আগামী 2.5 বছর আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সমস্যা কিন্তু দিবে। শরীরের পার্ট নিয়ে কিন্তু অবশ্যই একটু হলেও সজাগ কিন্তু থাকুন, কারণ শনি আপনার অষ্টম গৃহে অবস্থান করছে। স্বাস্থ্য নিয়ে এবং বিশেষ করে যেহেতু সপ্তমপতি, অর্থাৎ আপনার বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসা সিংহ রাশি অথবা সিংহ লগ্নের, এবং আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার চিন্তা আসা, অথবা আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের জায়গা নিয়ে কিছুটা হলেও চাপ কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে 30 মার্চ 2025 থেকে। এই 2.5 বছর বেশ কিছু ক্ষেত্রে চাপ আসবে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন, অবশ্যই দেখে শুনে অবশ্যই বিজনেস করবেন, এবং যারা কোনো প্রপার্টি পারচেস করতে চাইছেন, কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন, কোনো গৃহ নির্মাণ করতে চাইছেন, অবশ্যই সতর্কভাবে এগিয়ে চলুন। এই সময়টা কোনো বড় ধরনের লোন, ব্যাংকিং লোন বা যে কোনো লোন এই সময় নেবেন না, এখানে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রিস্ক আপনাদের দাঁড়িয়ে যেতে পারে।
এবং পাশাপাশি শত্রুতা এনিমি প্রবলেমের জায়গাটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। আপনি সিংহ যদি জাতক হন আপনার ক্ষেত্রে, আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে যেমন চাপ আসবে, কর্মক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে চাপ, এবং এর সাথে সাথে আমি বলবো সিংহ রাশির বা সিংহ লগ্নের বিজনেসের জায়গাটা নিয়ে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষবিদের সাথে পরামর্শ করে আপনারা বিজনেসে ইনভেস্টমেন্টটা অবশ্যই করুন, কারণ এই যে ঢাইয়ারটা না বেশ কিছু ক্ষেত্রে প্রবলেমেটিক কিন্তু আপনাদেরকে দিবে। কিন্তু শনি যদি আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাকে, আমি আবারও বলছি, তাহলে অবশ্যই এই ঢাইয়াতে আপনি কিন্তু রাজাও হতে পারেন। অর্থাৎ আপনার রাজনৈতিক ক্যারিয়ারের ক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে উন্নতি, বৈবাহিক জীবন আপনাদের ভালো যাবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, ভূমি ভবন বাহন সুখ আপনাদের দেখা যাবে। দেখা যাচ্ছে আপনার শনি খারাপ রয়েছে কিন্তু আপনার কর্ম ভালো রয়েছে, এই ঝাইয়াতে আপনি ভালো রেজাল্ট পাবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি। আবার দেখা যাচ্ছে আপনার শনি ভালো রয়েছে, কর্ম আপনার খারাপ রয়েছে, অবশ্যই আপনাকে কিন্তু শনি আপনাকে শিক্ষা দিয়ে যাবে। শনি কী করে আমি বারবার বলছি, শনি কিন্তু আমাদেরকে শিক্ষা দেয়, শনি আমাদেরকে ম্যাচুরিটি করায়। ম্যাচুরিটি অর্থাৎ আপনার কে আপন কে পর, দুঃখ দিনে আপনার পাশে কে রয়েছে, অর্থাৎ আপনাকে কিন্তু ম্যাচুরিটি করায় কিন্তু শনি। শনি আমাদের যেহেতু ফিনান্স জায়গাটা দেখে, বিশেষ করে এই ঢাইয়াটায় অনেক কিছু পরিবর্তন কিন্তু নিয়ে আসে, এবং এই সময়টাতে আপনারা কারো মনে কষ্ট দিবেন না, এই সময়টা আপনারা অবশ্যই মানুষকে সহায়তা করবেন, গরিব মানুষকে একটু হলেও সাহায্য করবেন এই সময়। এবং এর সাথে সাথে আপনারা এই সময় কোনো চাপ, অতিরিক্ত চাপ আপনারা দিবেন না কর্মক্ষেত্রে, আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে বাধা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই ছিল সিংহ রাশি অথবা সিংহ লগ্নের বিস্তারিত আলোচনা। অবশ্যই আপনারা হনুমান চল্লিশটা আপনারা পাঠ করুন, হনুমানজির উপাসনা করুন এবং শিবের উপাসনা করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আবারও বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন, ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে আপনারা ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং প্রত্যেককে আমি আবারও বলব, আপনারা হনুমানজির পুজো অবশ্যই করুন এই ঢাইয়াতে, নিশ্চিতরূপে আপনাদের এই বাধা বিঘ্ন সমস্যা থেকে মুক্তি পেতে গেলে একমাত্র হনুমানজির মন্দির আপনারা যান, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। 100% আমি কৌশিক রায় দায়িত্ব নিয়ে বলছি, আপনারা অবশ্যই গুড রেজাল্ট আপনারা পাবেন। নমস্কার, ধন্যবাদ।